দুপক্ষের বচসার জেরে এক ব্যক্তির বুকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত কুশকারী এলাকায়। জানা গিয়েছে আহত ব্যক্তির নাম নিরঞ্জন মহন্ত, বর্তমানে তিনি গুরুতর আহত হয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নিরঞ্জন বাবু। তার পরিবার সূত্রের খবর, উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে, কিন্তু পারিবারিক আর্থিক অনটনের কারণে কলকাতায় নিয়ে যেতে পারছেন না পরিবারের লোকজন। এই ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্তের দিদি। ভাইকে ফার্স্টে মারে পিটে চাকু মেরেছে, মারিয়েছে। মারার পর আমি দেখতে পাই, তখন দৌড়ায় যাই, আসামি পালাই। তারপরে আসামি ধরা পড়েছে। এখন আমার ভাইয়ের টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না, অপারেশন করতে পারছি না, মৃত্যুর শয্যায় লড়াই করতেছে আমার ভাই, কলকাতা নিয়ে যেতে পারছি না। কি চাইছেন এখন? কঠোর শাস্তি আমার ভাইয়ের। এখন কেমন করে চিকিৎসা, চিকিৎসার বিনিময়ে যা লাগে আসামি আমাদের আপনারা দেওয়ার ব্যবস্থা করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্তে নেমে শুক্রবার গভীর রাতে ধূমসাদিঘি এলাকা থেকে অভিযুক্ত মহিদুর রহমানকে গ্রেফতার করেছে বংশীহারি থানার পুলিশ। ধৃতকে আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। রাত্রে 12টার পরে ধূমসাদিঘি এলাকা থেকে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমরা আসামি প্রাইম অ্যাকিউজড মহিদুর রহমানকে অ্যারেস্ট করি। রিমান্ড পিরিয়ড তদন্ত চলছে, দেখা যাক। দিলদার আলী রিপোর্ট, কুলিক নিউজ, বংশীহারি।